ঢাকা থেকে যাওয়া অভিবাসীদের মধ্যে করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়ায় এক সপ্তাহের জন্য বাংলাদেশ থেকে সব ধরনের ফ্লাইট বাতিল করেছে ইতালি সরকার। মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, সোমবার বাংলাদেশ থেকে ইতালির রাজধানী রোমে যাওয়া একটি ফ্লাইটের যাত্রীদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যকের করোনা ভাইরাস পজিটিভ এসেছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। এর আগে দক্ষিণ কোরিয়ায় একই কারণে বাংলাদেশ থেকে ফ্লাইট বন্ধ করা হয়।